বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের নানান চিত্র ফুটে উঠেছে কার্টুনে। আর সেই সব কার্টুন চিত্র নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ শীর্ষক প্রদর্শনী। চিত্রকর্ম কিংবা কার্টুন সবসময়ই প্রতিবাদের অনন্য ও শক্তিশালী এক ভাষা, আর সেই ভাষা দিয়েই সময়কে চিত্রিত করেন শিল্পীরা। বাংলাদেশের প্রতিটি আন্দোলনের মতোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে নানা রকমের কার্টুন, যার সামগ্রিক প্রকাশ ঘটেছে কার্টুনে বিদ্রোহ নামে ব্যতিক্রমী এক প্রদর্শনীতে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন দৃক ও ইয়ার্কির যৌথ আয়োজনে পান্থপথ দৃক গ্যালারিতে চলছে এই প্রদর্শনী। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে শিল্প সাহিত্য করে কি হয়, শিল্প সাহিত্য করে কি হয় এবার আমরা দেখতে পেলাম। আমাদের যে আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, একটা অন্যতম ভূমিকা রেখেছে মানুষকে উদ্দীপিত করার জন্য শিল্প সাহিত্যের যে জায়গাগুলো আছে, গান, গ্রাফিতি, কার্টুন, নানা ধরনের লেখা, স্যাটারিক্যাল লেখা, মানে অনেক কিছু একসাথে আমরা আসলে এমন ভাবে জিনিসটাকে আমরা হয়েছে যেটা অসাধারণ একটা ব্যাপার হয়েছে। দেশের 82 জন কার্টুনিস্টের আঁকা 175টি কার্টুন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে, যেখানে ফ্রেমে ফ্রেমে ফুটে উঠেছে গণ অভ্যুত্থানের নানান দৃশ্যপট, যার কোনটি মর্মান্তিক, কোনটি আবার ব্যঙ্গাত্মক। এমনিতে তো আমি কার্টুনের হিউজ ফ্যান, বাট আনফরচুনেটলি লাস্ট 15 ইয়ার্সে আমাদের এখানে সবচেয়ে প্রথমে যেটা বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে কার্টুন। পেপারে কোনো পলিটিক্যাল কার্টুন হয় না, স্যাটারিস্টিক কার্টুন হয় না। তো শেখ হাসিনা, দ্য মার্ডারার শেখ হাসিনা ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ টু নো যে কার্টুনে আসলে অনেক কিছু বলা যায়, যেটা অনেক মানে অল্পতেই অনেক কিছু বলে ফেলা যায়, সেজন্য উনি স্টপ করেছেন। এবং এই মুভমেন্টে যখন প্রথমে সোশ্যাল মিডিয়াতে এই নানান ধরনের কার্টুন আজকে এক্সিবিশন আসার পরে যা যা দেখছি আমি, এগুলো যখন প্রথম দেখলাম, দেখার পরে আমার ফার্স্ট থিং মনে হলো যে যখন আমি মানে আই অ্যাকচুয়ালি ওয়েন্ট ব্যাক টু দোজ ডেজ যখন এই কার্টুনগুলো আসছে, এবং আমার তখন মনে হয়েছে যে কার্টুন যখন চলে আসছে এখন আর উনি টিকতে পারবেন না, অ্যান্ড ইভেনচুয়ালি উনি টিকতেও পারেন। এখানে এসে আমি খুবই স্পিচলেস হয়ে আছি আসলে। ইউজুয়ালি আমি অনেক কথা বলি, আর আজকে খুব একটা বলতে পারছি না, কারণ যে আর্ট ওয়ার্কটা দেখছি, এরকম একটা আর্ট ওয়ার্কের এক্সিবিশন দেখবো এটা আসলে কখনো চিন্তাই করি নাই। So I'm so proud of these artists, I'm so proud of especially ami mehdi ke chini, ami odike tonmoy ke chini, tirtho ache, manik ratan ache, ekhane aro onek naam, arafat, tarpor poshun bole ekjon, eder kache sob shomoy social media te dekha hoy, but ajke samna samni dekhchi ebong ami asha korchhilam ode kauke jodi dekhte partam, kotha bolte partam bhalo hoto, ebong je music ta cholche background e khub মানে একটু ভয় পাচ্ছি প্রথম প্রথম শুনে লিরিকগুলো। আমার মনে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, এখন তো আসলে উই আর অল ফ্রি। গণ অভ্যুত্থানের প্রতিটি ধাপের চিত্র কাছ থেকে দেখতে প্রদর্শনীতে দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেক। জনতা যে কথাগুলো বলতে চায় সেই কথাগুলো আসলে আর্টিস্টরা নিজেদের মধ্যে থেকে তাদের রং দিয়ে আসলে জিনিসটাকে সুন্দর মতো প্রকাশ করছে। আমরা যখন আগে ফেসবুকে একটা নর্মাল জিনিসও পোস্ট দিতাম, মানে দিতে পারতাম না যে যে যেখানে আছি পড়ালেখায় সমস্যা হবে বা চাকরিতে সমস্যা হবে, কিছু বলতে পারছি না। আসলে আমি আমার জায়গা থেকে কখনো চিন্তাও করতে পারিনি আমরা কার্টুন কেন, একটা ছোট একটা লেখাও হয়তো বা আমরা ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে আমি দেখতে পারবো। দৃক গ্যালারিতে কার্টুন বিদ্রোহ নামের এই ব্যতিক্রমী প্রদর্শনীটি চলবে 23 আগস্ট পর্যন্ত।